বলছো ভাই আমি সেলিব্রিটি, আমি গর্ব করে বলতে পারি আমি সেলিব্রিটি, কারণ আমার সাথে রয়েছে টিকটক স্টার মিস্টু রায়। দিদির এখন হেয়ার কাট ডান হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে, পাইপ 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 নিতে ভুলে গেছিলাম, ঠিক আছে। অনেকেই পাচ্ছে না খেতে, তো দাদাই বের করে দেবে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াং তর্ময়। আজকের ব্লগটা এইভাবে শুরু হচ্ছে, আমার সঙ্গে রয়েছে টিকটক স্টার মিস্টু রায়। টিকটক স্টার কেন, মিস্টু দিদি বলছে এখন ইনস্টাগ্রাম স্টার, তাই তো? না, এখন ইনস্টাগ্রামে নতুন করে এক সপ্তাহ হলো আমি ভিডিও শুরু করেছি, তাতেই 8000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। আর তাহলে ভাবতে পারছো কতটা সেলিব্রিটি সাথে আমি দাঁড়িয়ে আছি আজকে। ভাই আমি সেলিব্রিটি, আমি গর্ব করে বলতে পারি আমি সেলিব্রিটি, কারণ আমার সাথে রয়েছে টিকটক স্টার মিস্টু রায়। দিদি দিদি একটা অটোগ্রাফ হবে, মানে অ্যাটিটিউড কোন এই লোক কহাঁ সে আতে, অ্যাটিটিউড বেড়ে গেছে দিদির। যাই হোক, আমার ভাইয়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর আমার একটা নিউ চ্যানেল খুলে নিয়েছি আমি আজকে, মিস টুডে 26 অফিশিয়াল, লিংক ডিসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে, যাও একটু চেক আউট করে আসো। করে দেবে একটা কথা বলার ছিল, আমার ভাই, হ্যাঁ আমার মাসির ছেলে হয়ে ও ইউটিউব ভিডিও করে, তো মানে ব্লগ ভিডিও করে, ও প্রাঙ্ক কল করেছে আমাকে, বলছে কি মিষ্টি দিদিকে প্রাঙ্ক কল, মানে এমন করে পরিচয় দিয়েছে আমাকে অচেনা দিদি। দিদি কি করতে এসেছে বল? আজকে হচ্ছে দিদি একটু হেয়ার কাট করতে এসেছে, আর আশা করি কফি হাউসে যাবো আমরা। না না, বেশি টাকা নাই, যাবো না, প্লিজ ভাই চল না, ওই হাজি বিরিয়ানি 80 টাকার খেয়ে বাড়ি চলে যাই। 80 না 100, 80 বললে 80 না, না 100 হয়ে গেছে, আসলে নিজের টাকায় কোনোদিন খাইনি তো জানি না। ঠিক আছে, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আর ব্লগটা এনজয় করো, এনজয় করো, আর আমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট সব করে দাও। আর আমার একটা নতুন চ্যানেল রয়েছে, আজকের থেকে আমি চালু করলাম, মানে অ্যাকাউন্টটা খুলে দিল আমার ভাই, মিস টু রায় 26 অফিশিয়াল, লিংক ডিসক্রিপশন বক্সে আছে, যাও একটু চেক আউট করে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দিদি যেহেতু ফেমাস ব্যক্তি, এই যে আবার মারবো। আর হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমি এখন আপাতত মানে 1.5 বছর মানে সোশ্যাল মিডিয়ার বাইরে ছিলাম, আবার নতুন করে আমি ভিডিও শুরু করেছি, ইনস্টাগ্রাম ভিডিও করি আমি, ইনস্টাগ্রাম আইডি লিংকটা দিয়ে দিচ্ছি ভাই, হ্যাঁ ডিসক্রিপশন বক্সে, নামটা বলে দিই, প্রীতি মণ্ডল 26। আজকে ব্লগটা শুরু করা যাক। দিদির এখন হেয়ার কাট ডান হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাব কোথায়? কফি হাউস। কফি হাউসে যে এটা দেখতে থাকো, আশা করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু স্টার বলেছে ভিডিওটা তোমাদের দেখতে হবে। One eternity later. Guys, finally আমরা চলে এসেছি কফি হাউসে, এন্ড আমার সাথে রয়েছে দিদি, দিদি না স্টার, স্টার আবার মার খাবে, আর আমার সাথে আরেকটা দাদা রয়েছে, টুইন দাদা, দাদা মানে কি বলবো, দাদার ব্যাকগ্রাউন্ডে একটা সং শোনা যাক। আর আমরা এখন ভিতরে ঢুকবো, আর দিদি এটা ফার্স্ট টাইম এসছো? হ্যাঁ ফার্স্ট টাইম, ভেতরে অনেক লোক, কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগছে, আর ভেতরে গিয়ে কি কি আড্ডা দিই, কি কি গল্প করি সব ব্লগ হবে। আর দিদির সাথে এই যেই মানে এত লং ব্লগ হচ্ছে ফার্স্ট টাইম, হ্যাঁ অনেকবার বলেছিলাম দিদি একটা ব্লগ করো, ইউটিউবারের সঙ্গে একটা ব্লগ করার কথা, দিদি বলছে হ্যাঁ করবো করবো, এরকম বলে এক মাস পুরো কাটিয়ে দিয়েছে, এক মাস পুরো কাটিয়ে দেওয়ার পরে এই যে একবার রাজি হয়েছে। বল না যে তোর কাছে টাকা ছিল না কফি হাউসে আসবি কি করে, তার জন্য দুই দিন দেরি হলো আমার নামে, এইসব কথা তার এই জন্য বলতে হবে। আর ভাই মান সম্মান আর থাকা যায় না, সেখানে এসে একটা খালি খালি লাগছে কি জন্য। আরে ভাই তুই তো সিনেমাটিক দিতেই ভুলে গেছিস। একটা সিনেমাটিক শট না দিলে এখানে ঠিক জমে উঠবে না, তো লেটস স্টার্ট। প্রেমে পড়া বারণ কারণে অকারণ, আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ,
কলেজে এসে কফি খাবো না এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, এটা কখনো সত্যি কথা বলতে সবকিছুর দাম বেশি তাই কফি খেয়ে চলে যাবো, সবকিছু মানে রিয়েলিটি সব বলে দেবে দিদি, মানে কিছু বলার নেই দিদিকে আর, তার জন্য এসেছি, চলে গেলে তো কেমন একটা দেখায় মান সম্মান করতে, তাই আমাদের মানে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি, কেমন চেঞ্জ হয়েছে ওখানে বসে ভালো লাগছিল না, কেমন যেন বোর বোর লাগছিল, এখান থেকে কেবল উঠে গেল আর আমরা ভালো, এখানে যা দেখছি খুব ভালো লাগছে, অ্যান্ড বলো সত্যি কথা বলতে দিদির সাথে এসেছি ফার্স্ট টাইম এরকম ব্লগ করছি, ফার্স্ট টাইম তো তোমার সাথে, না না লাস্ট টাইম, এরবার হতে হবে না, আর কিছু বলার নেই, এখন আমরা কফির জন্য ওয়েট করে যাচ্ছি, তাও 15 মিনিট ধরে আমরা কফির জন্য ওয়েট করছি, জানি না আর কতক্ষণ ওয়েট করতে হবে কফির জন্য, বলবো কিছু বলার নেই আর কি, আমাদের কফিটা চলে এসছে, এত লেট ভাই কি করে আমি তো বুঝতেই পারি না, পাইপ 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 নিতে ভুলে গেছিলাম, ঠিক আছে পাইপ নিলাম আর এখন খাবো, খেতে তো ইচ্ছে করছে, ফার্স্ট টাইম যেহেতু এসেছি আর খাবো না, এটা কখনো হয় না, খাবো তো অবশ্যই, আর ফার্স্ট টাইম একটু লজ্জা করছে, অনেক বড়ো বড়ো ইউটিউবাররা এসছে যেরকম একটা সেলিব্রিটি আর আরও লোক আছে, এখন এটা খাবো আর তোমরা টাইম লেস ভিডিওটা দেখতে থাকো, কেন রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না, এই মন কেমনের জন্মদিন চুপ করে থাকা কঠিন, তোমার কাছে ঘর শ্রোতাও বলে নতুন সকাল বলো কপাল ছোলো তোমার, দাদা এখন ফটো তুলছে, এই যে ক্যামেরাম্যান এখন মানে আমার এই ছোট, তাই তো ছোটটা আমার তো, আমি তো কি খাওয়া দিলাম আমরা খেয়ে দিয়ে তারপর তোমার সাথে কথা বলছি বা বাইরে একটু যাবো আশা করি, বাইরে গিয়ে কথা বলছি, সবাই অনেকেই পাচ্ছে না খেতে তো দাদাই ব্যয় করে দেবে, দেখো ক্লিয়ার পুরো ক্লিয়ার, দাদার পুরো এখন ক্লিয়ার হয়ে গেছে, দাদা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে, মানে দাদা অনেকে পাচ্ছিল না এই যেরকম ক্লিনটা পাচ্ছিল না, দাদাই সাপার করে দিল, যেহেতু আমি অনেকক্ষণ ধরে এসেছি অনেক মানে দুপুরবেলা এসেছি আর এখন যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে, চুল কাটাতে তো বেশি দেরি হয়ে গেল আজকে, আমার চুল হেয়ার কাট করতে চারজনের পরে ছিলাম না, চারজনের পরে ছিল তারপরে এই চুলটা কাটা হলো, 1.5 ঘন্টা ধরে কাটে আর যা কেটেছে মানে লাভ দিয়ে যদি নেড়ে যায় তাহলে না
ভয় পেয়েছি ভয় পাচ্ছিল না কিন্তু আবার একটু আগে ভাই ভাই যদি উপর থেকে নিচে নেমে পড়ে আর যা চুল কেটেছে দিদি ওর থেকে আমি বাড়ি বসে ভালো মানে এই কথাটা তাহলে এখানে বলতে আমি যেটা বললাম বিরিয়ানিটা বলতে হয় মানে কফিটা এরকম বলতে হয় না না বেশ ভালো কেটেছে মেয়েদের চুল স্টাইল তোরা কি বুঝছিস হেয়ার কাটিংটা বাজে বলছো ও দাদা সালমান খানের মতো এন্ট্রি নিচ্ছে ঠিক আছে আদাবি চ আজকে আমার এন্ট্রি এসে মা মেরে লাল করে দেবে এত দেরি হয়ে গেছে ওয়ান ইটারনিটি লেটার সো প্রীতিদি না প্রীতি বললে তো তোমরা চিনবে না আশা করি মিষ্টি রয় দিদিদের বাড়ি চলে এসছি আর দিদির এটা ঘর ঠিক আছে কালা কালা দিক রই সেরকম কালো কালো লাগছে কেন ভাই অন্ধকার না তাই এখানে তো ইনস্টাগ্রামে মতন ফিল্টার পাওয়া যায় না গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আগে যে এই ডায়লগটা দিয়েছিলাম মানে এই লাইক কমেন্ট করার কথাটা বলেছিলাম তো সেটা ভাগ্যক্রমে ডিলেট হয়ে গেছে ভাই দুসে বুড়া লাগতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টেক কেয়ার বাই